বঙ্গবন্ধু তার ভাষণেই অর্থ লুটেরাদের বিরুদ্ধে তার ক্ষোভের কথা বলেছেন। সেই লুটেরা গোষ্ঠী এখনো বাংলাদেশে বিদ্যমান এবং বলা চলে আরো বেশি শক্তিশালী। কেন? এটা হচ্ছে কি, আমাদের বর্তমান যে অর্থনীতির যে অবস্থা, যে সাইজে অর্থনীতি নিয়ে আমরা এগোচ্ছি, তা এখানে স্বাভাবিকভাবে কিছু লোকরা যদি বড়লোক হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা সমাজের জন্য হুমকি কিনা, তারা ট্যাক্স পেয়ে কিনা, তার দেশের টাকা বিদেশে নিচ্ছে কিনা। আপনি ব্যবসা করে বড়লোক হন, কোনো আপত্তি নেই, কিন্তু সেই টাকাটা দেশে কাজে লাগাচ্ছেন কিনা। আপনি ব্যাংক দিল একটা আপনাকে, আপনি প্রথম তো ব্যাংকে 10 কোটি টাকা ছিল পেডেপ ক্যাপিটাল, এখন 84 কোটি টাকা, 10 কোটি টাকা ব্যাংকে মালিক হয়ে গেলেন 1 কোটি টাকা দিয়ে, একজনে হয়েই আপনি কীভাবে 1000 কোটি টাকা মালিক হয়ে যাচ্ছেন? এই থেকে গেল কোথায়? আপনি এই ব্যাংকের টাকা ওই ব্যাংক থেকে নিলেন, ওই ব্যাংকের মালিক এই ব্যাংক থেকে টাকা নিলেন। একটা ব্যাংকের 4 জন যদি ফ্যামিলি মেম্বাররা যদি ব্যাংকের ডাইরেক্টর হয়ে যায়, তাহলে জনগণের ব্যাংক তো এটা না, এটা পারিবারিক ব্যাংক হয়ে যাচ্ছে। এবং ব্যাংকের টাকা যেভাবে লুটপাট হয়ে গেছে, অবাধ লুটপাট, সেক্ষেত্রে তো আনতে পারতেছেন না। অতএব আপনি ওইখানে দেখতে হবে যে বড় দাগে কোথায় কী হয়ে গেছে। এই ছোটোগুলো খুঁজতে গেলে বড়গুলো কিন্তু আড়াল হয়ে যাবে, ওইগুলো খোঁজার স্কোপ নাই। বঙ্গবন্ধু সারা জীবন অসাম্প্রদায়িক রাজনীতি করেছেন। 1964 সালে ঢাকায় বিহারির একটা রায়ট করেছিল হিন্দুদের উপরে, বঙ্গবন্ধু একটা লিফলেট দিয়েছিলেন বাঙালিদের রুখিয়ে দাঁড়াও, অর্থাৎ উনি তখন থেকে দেখেন কীভাবে বাঙালিদের ঐক্যবদ্ধ করেছেন। হ্যাঁ, 64 সালে, 64-এ আমরা বঙ্গবন্ধু কীভাবে মূল্যায়ন করবো? হিমালয়ের পাদদেশে দাঁড়িয়ে যদি বঙ্গবন্ধুকে হিমালয়ে কতটুকু উঁচু, কতটুকু কি দেখতে যাই, পারবো না। বঙ্গোপসাগরের পাড়ে দাঁড়িয়ে যদি সাগর কতটুকু আছে লম্বা চওড়া, এটা দেখতে পারবো না। বঙ্গবন্ধুকে ওই জন্য কেউ কোথাও থেকে পরিমাপ করতে পারে না, এত বিশাল লোক ছিলেন। তবে একটি কথা, চরম মুহূর্ত বঙ্গবন্ধু অনেক ধৈর্যের পরিচয় দিতে পারতেন এবং স্থির সিদ্ধান্ত নিতে পারতেন, সঠিক সিদ্ধান্ত। 25 মার্চ রাতে আমরা একদম শেষবারের মতো বঙ্গবন্ধুর বাসায় গিয়েছিলাম, আমি ইন্দ্রনাম সিদ্দিকী, আব্দুল দুদুদ মাখন, আরও অনেকে, এবার বাংলা একাডেমি পুরস্কার মহসিন। আমরা বঙ্গবন্ধুর বাসায় যখন গেলাম, ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি চলে আসেন আমাদের সাথে, আমরা এখান থেকে আপনাকে নিয়ে যাবো সদরঘাট, ওখান থেকে পাড়ে ওপার যাবো ইত্যাদি। বঙ্গবন্ধু বললো যে গো অন ডু ডিউটি, আমি সব কিছু ঠিক করেছি, যুদ্ধ শুরু হয়ে যাবে, চরম যুদ্ধ, তোমাদের দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে, তোমাদের প্রিপারেশনের জন্য যা যা দরকার আমি সব ইনস্ট্রাকশন দিছি, তোমরা এখান থেকে এখন চলে যাবো, ইকবল খালি করে সবাইকে বেরিয়ে যেতে বলো। এই যে চরম মুহূর্তেও বঙ্গবন্ধু তখন যে ইনস্ট্রাকশন দেওয়া, এটা এখন মানে অন্য কেউ হলে কী হতো, বলতে চলো তোমরা যে আমরা কিন্তু আসছো যেখানে চলে যাই, কোনো জাননি গোটা বাঙালি জাতিকে একটি সঠিক সিদ্ধান্ত দিয়ে উনি ঘরে বসেছে। ধারণ করেছে, জি।